বাংলাদেশ থেকে পাঁচটি খাতে দক্ষ কর্মী নেবে সৌদি আরব এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে দুপুরে সৌদি দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানান এর ফলে বাংলাদেশি দক্ষ কর্মীদের সৌদি আরবে যাওয়ার নতুন সুযোগ তৈরি হলো এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে আগের মতো অদক্ষ কর্মী নেওয়াও অব্যাহত রাখবে সৌদি আরব দক্ষ কর্মীদের বেতন অদক্ষ কর্মীর চেয়ে দ্বিগুণ হবে বর্তমানে প্রতি কর্মদিবসে দিবসে পাঁচ হাজার কর্মীকে ভিসা দিচ্ছে সৌদি আরব যাদের বেশিরভাগই অদক্ষ ইলেকট্রনিক এসি মোটর মেকানিক ও স্যানিটারি মিস্ত্রি সহ পাঁচটি খাতে দেশটিতে যেতে প্রথমে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা দিতে হবে পাশ করলে প্রথম পর্যায়ে পাঁচ বছরের কাজের সনদ পাবেন কর্মীরা more share in the local market there in Saudi Arabia. He will be a true competitor to other nationalities. This is the second. The third one, he will get more salary. So if he is an ordinary worker, he will take, for example, 800, 1,000 riyal. But if he's a skilled worker, he will take 1,500, 1,800, and maybe 2,000.